চলো 1 2 3 স্টার্ট বলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। এনো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর এখন বাজে 11:30। তো কী রান্না করবো আজকে? বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার নিরামিষ বলে কোনো ব্যাপার নেই, আমাদের বাড়িতে কোনো নিরামিষ বলে কোনো ব্যাপার নেই, শনি মঙ্গলবারও খাই না। তো আগে খেতাম নিরামিষ, তো এখন খাই না। তো যখন মনে হয়, যেদিন মনে হয় নিরামিষ খাবো সেদিন খাই। তো আজকে কী রান্না করছি সেটা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে ধনে পাতা বাটা, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর উচ্ছে আলু ভাজা ডাল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, কমেন্ট করো। তো তার জন্য কী করতে হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো কী করবে, স্কিপ না করে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। চলো স্টার্ট। আরেকজনকে ভাত দেওয়া হয়েছে, এখানে এই যে ভাত দেওয়া হয়েছে, সঙ্গীকে ডাকতে গেছে, সঙ্গীকে সঙ্গীকে ডাকতে গেছে। এই দেখো এখন নারকেলটা নিয়ে চলে এসেছি, নারকেলটা আমি এখন ফাটাবো। তিনটে নারকেল আছে, নষ্ট হয়ে গেছে কি আমি আদৌ জানি না, বেশ অনেকদিন পড়ে আছে, এখন এটাকে আমি ফাটানোর চেষ্টা করছি। রেডি, তার মধ্যে হাতে আমার কেটে গেছে, এখন কতটা আমি এটাকে ফাটাতে পারবো আমি জানি না। ভাইকে বললাম, ভাই বললো আমি পারবো। চলো 1 2 3 স্টার্ট বলে। এই না, ভালো আছে ভালো আছে ভালো আছে। তারপরে আরো দুটো আছে, তো দুটো আমাকে এখন ফাটাতে হবে। ওই দেখো এখন দুটো নিয়ে চলে এসেছি, একটা তো ফাটালাম, আর একটা ভালো আছে। অনেকদিন হয়ে গেছে নারকেলগুলো, প্রায় 1 মাস পুরো পড়ে আছে, নারকেলটা আমি করিনি, মা বলছে নষ্ট হয়ে যাবে, এটাকে নাড়ু করে ফেলো। নারকেল ভাঙতে পারি, তো চলো এটা আমি কুড়াবো না, এই এটা কুড়াবে হচ্ছে আমাদের যে দিদিটা আসে, মানে ঘরে কাজ করে, বিকালে করে আসে, তো দিদিটাকে বলবো কুড়িয়ে দিতে। যা পড়ে গেল, তো ওই দিদিটাকে বলবো কুড়িয়ে দিতে, কারণ আমার হাতে পুরো কেটে গেছে, আমি এরকম ভাবে ধরে করতে, আমার 2-3টা আঙুল এমনভাবে ছিঁড়ে গেছে, তো দিদিটাকে বলবো। তো যখন কুড়াবে তোমাদেরকে দেখাবো, আর তারপর তো নাড়ু বানাবো, সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। আর কী রান্না করছি সেটা তো তোমাদেরকে বলেছি, যে কুমড়ো আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, এই যে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর ডাল ভাত, ডিম ভাজা, আর হচ্ছে ধরে পাতা বাটা, আর কিছু করি না। তো আজকে খুব সিম্পল হালকা করে করেছি, তো চলো খেয়ে নিই। Thank you.
আমি চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে তো দেখালাম যে দিদি হচ্ছে যে আমাদের দিদিটা কাজ করে দিয়ে যায়, সেই দিদিটা হচ্ছে নারকেলটা কুড়িয়ে দিয়ে গেল, কারণ এই দেখো আমার হাতে কেটে গেছে, এখানেও কেটে গেছে, তো দু হাত পুরো আমার অকেজ হয়ে গেছে, তো সেই জন্য দিদি নারকেল কুড়িয়ে দিয়ে গেছে। আর এখন বলে না, দিদি যবে থেকে আমাদের বাড়িতে কাজ করছে, যখনই আমি বাড়িতে পিঠে বানিয়েছি কি কিছু বানিয়েছি, দিদি আমাকে নারকেল কুড়িয়ে দেয়। দিদিটা খুব ভালো, খুব ভালো, মানে এরকম হেল্পিং হ্যান্ড থাকলে সিরিয়াসলি মানে জাস্ট ভাবা যায় না, সব কিছু আমাকে হেল্প করে, মানে আমি যেটা পাই না আমি করে দিচ্ছি, এই করে দিচ্ছি। তো যাই হোক, খুব ভালো দিদিটা, তোমাকে এটা হেল্প করে দিয়ে গেছে। আমি বলেছি আজকে আমি নাড়ু বানাবো, তুমি এখন চলে যাচ্ছ তো আমি কালকে তোমাকে দেবো, বললো ঠিক আছে। তো আমি এখন নাড়ু বানাবো, তো চলো একা একাই বানাচ্ছি। আর আমার মাথাটা খারাপ, মানে বিরক্ত লাগে এই একা একা গরম নাড়ু হাতে পাকাতে, এই হাতের চেটো পুরো লাল হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই নাড়ু বানাই আমি কীভাবে। দেখো প্রচণ্ড গরম, মানে জাস্ট হাতে নামা যাচ্ছে না, মানে নাড়ুর শেপ যে প্রথমত গন্ডগোল হয়ে গেছে, নাড়ুগুলো মানে আখের আখের না খেজুরের রস খেতে গেছিলাম, যে পাটালিটা নিয়েছিলাম সেটা দিয়ে করেছি, দেখি নাড়ুগুলো চিট মানে আটকাচ্ছে না, মানে চিট ভাবটা আসছে না। তো লাস্টে একটু চিনি দিলাম ওর মধ্যে, চিনি দিয়ে করলাম, দেন এখন একটু চিট ভাবটা এসছে, কিন্তু একটাই প্রবলেম, নাড়ুগুলো আমি আর ওই শেপে আনতে পাচ্ছি না, ছোটো ছোটো বড় বড় করেই নাড়ু করে নিচ্ছি, যে একটা খাবে মানে একটাতেই মন বসিয়ে যাবে, আমি জাস্ট আর পাচ্ছি না, মানে রীতিমতো আমার হাতে এগুলো দেখো দেখছো পুরো লাল হয়ে গেছে, দেখো এই হাতে, দেখো এই হাতে, দেখো এই হাতে, দেখো পুরো গরম, পুরো গরম, মানে এই যে পুরো একটু একটু করে কড়া থেকে নিয়ে আসছি আর এখানে বসে করছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দেখো তোমরা ভাবছো ঠান্ডা, এটা ঠান্ডা না, মানে এটা যা গরম না, পাশে আবার বাটিতে আমি জলও রেখেছি, মানে জল দিয়ে হাতটা চোবাচ্ছি, মানে নাড়ু বানানো, নাড়ু বানানো যে কি কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ গন্ধটা হেভি বেরোচ্ছে, কিন্তু বানানোটা যে কি কষ্ট সেটাকে বুঝবে বলো, সেটা কেউ বুঝবে না, বাড়ির লোক তো আরোই বুঝবে না, বানাতে পারিস নি, সবাই বানায় এই সেই, কিন্তু বানাতে কষ্ট সেটা কেউ। নাড়ুর সাইজ দেখেছো, এক একটা খেয়ে পুরো শান্তি, মানে আমি ভাবছি কত তাড়াতাড়ি এটা শেষ হবে, মানে প্রথমত ভাবছি কত তাড়াতাড়ি শেষ হবে, কারণ তাই জন্য বড় বড় করে করছি, ছোটো ছোটো করে করতে গেলে প্রচুর করতে হবে, বসে বসে ভালো লাগে না একা একাই সব নাড়ু পাকাতে। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, মানে দেখাবো কতগুলো বানিয়েছি আর এরকম বড় বড় করে বানিয়েছি, তোমরা হাসবে লিটারালি দেখে, তো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ নাড়ু বানানো রেডি, নাড়ুগুলো খুব বড় বড় হয়েছে, কারণ হচ্ছে নাড়ুটা আমি শেপ আনতে পারিনি, প্রচণ্ড গরম ছিল, একা একা করেছি, যা হোক করে করেছি, ঘরেই সবাই খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।